বাড়ছে শীত, সেই সঙ্গে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যুর পরিসংখ্যানও। আর তাই মাস্ক পরাকে বাধ্যতামূলক করতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার, কিন্তু সাধারণ মানুষের মাঝে এখনও তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রশাসনের পক্ষ থেকে অভিযান, জরিমানার পরও নানা অজুহাতে মাস্ক পরাকে এড়িয়ে চলছেন অনেকে। চা খাইছি তো, চা এখন প্রস্রাব করতে চাইতেছি, এই জন্য বুলা গেছি আর কি। পান খাইতো, এই জন্য যখন পান মরে যায় তখন এটা নিচে লামাই রাখি, পানটা খাওয়া শেষ তারপর আবার লাগাই। দর্শক, এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, শারমিন, আমি এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় রয়েছি। আমরা সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরেছি। আপনি জানেন যে ঢাকা সহ সারা দেশে আসলে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সরকারের বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তবে আমরা যেসব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে গিয়েছি সেখানে মাস্কের ব্যবহারে আসলে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে এবং মাস্ক ছাড়া তাদের কোনো সার্ভিস দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা মার্কেটগুলোতে দেখতে পেরেছি যে কিছুটা কোনো কোনো জায়গায় আসলে এই বিষয়টা একটু গাফলতি দেখা যাচ্ছে। যারা ক্রেতা আছেন এবং বিক্রেতা আছেন তাদের মধ্যেও কিছুটা আসলে মাস্ক ব্যবহারে অনীহা দেখা গেছে। আমরা এখানে একজনের সাথে একটু কথা বলবো যে এখানে মাস্ক ব্যবহারের জন্য অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বারবার বলা হচ্ছে, আপনারা কেন আসলে মাস্ক ছাড়া মার্কেটে মাস্ক হয়? আসলে মাস্ক আছে পকেটে, আপনার হচ্ছে ওইভাবে পড়া হচ্ছে না আর কি। আইন শৃঙ্খলা বাহিনীও আসলে এখন মাস্কের বিরুদ্ধে, এখন আপনার মাস্ক নিয়ে যে যদি কেউ মাস্ক ছাড়া চলাচল করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, তা সেটা আপনি জানেন, তারপরও কেন এই অবস্থা? মাস্ক পরেছিলাম ভাই, মাত্র খুললাম। আপনারা দেখতে পেলেন, এছাড়া আমরা বিভিন্ন এখানে যে দোকান রয়েছে দোকানগুলো সেখানেও বেশ কয়েকজনকে দেখা গেছে যে মাস্ক ছাড়া তারা সার্ভিস দিচ্ছে। এবং এখানে আমি একটা দোকানে আসি যে আপনারা এখানে সার্ভিস দিচ্ছেন, আপনাদের এখানে একটা রেস্টুরেন্ট, ঠিক আছে, আমি কিছুক্ষণ যাবত দেখেছি আপনাদের এখানে বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নাই, এখন আপনারা মাস্ক পরেছেন, আসলে সারাক্ষণ পরেন নাই কেন? গরম লাগে, গরম, আমি নাকমুখ ঘেমে যায়, নাকমুখ ঘেমে যায়। তা আপনাদের মালিকরা কিছু বলে না, আপনাদের প্রশাসন কিছু বলে না? করতে বলছে মালিকরা, মাস্ক ব্যবহার করতে বলছে সবাইকে। শারমিন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মাস্ক ছাড়া আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছে, তারা বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন অভিযান চালাচ্ছে মাস্কের জন্য এবং যেখানে মাস্ক, যাদের মুখে মাস্ক থাকছে না তাদেরকে বিভিন্ন পরিমাণে আসলে জরিমানাও করা হচ্ছে। তো আসলে তারাও বলেছেন যে আসলে মানুষের মাঝে আরও বেশি সচেতনতা তৈরি করতে হবে, যেন সকলেই মাস্ক ব্যবহার করেন এবং বাংলাদেশে যেন করোনা পরিস্থিতি স্বাভাবিকভাবে ফিরে আসে। শারমিন, ধন্যবাদ শরীয়ত আপনাকে। দর্শক, এতক্ষণ নিউ মার্কেট এলাকা থেকে মাস্ক ব্যবহারের চিত্র জানাচ্ছিলেন শরীয়ত খান।